হাজোত লৌহমানব বিষ্ণুরাম মেধির প্রতিমূর্তি উন্মোচন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বুধবারে উন্মোচন করে রাজ্যের দ্বিতীয়গী মুখ্যমন্ত্রীর প্রতিমূর্তি। ব্রহ্মপুত্রর উপর নবনির্মিত শুয়ালকুচি পলাশবাড়ী দলং বিষ্ণুরাম মেধির নামে নামকরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। লৌহ মানব বিষ্ণুরাম মেধি ডাঙরিয়ার 7 ফুট ওখ একটা সুন্দর প্রতিমূর্তি উদ্বোধন করার মূর আজি সৌভাগ্য হল। বিষ্ণুরাম মেধি 10 বছর মুখ্যমন্ত্রী হয়ে থাকাহেতেন আজি বিদেশী নাগরিকর সমস্যার সম্মুখীন নহলহেতেন। বহুতো সমসাময়িক বুরঞ্জীবিদে অনুভব করে যে বিষ্ণুরাম মেধি যদি আরো 10 বছরের কারণে মুখ্যমন্ত্রী হয়ে থাকিলহেতেন বিদেশী নাগরিকর সমস্যার সম্মুখীনই হবলগিয়া নহলহেতেন। বিষ্ণুরাম মেধির আদর্শই মোক প্রেরণা দিয়ে। হাজোর ভরালি তুলত বিষ্ণুরাম মেধির প্রতিমূর্তি উন্মোচন করে কলে হিমন্ত বিশ্ব শর্মাই। আমার যখন পলাশবাড়ী শুয়ালকুচিত আমার ব্রিজ নির্মাণ হয়ে আছে, গোপীনাথ বরদলৈ নামত বিমানবন্দর হয়েছে, এই ব্রিজখন আমি বিষ্ণুরাম মেধির নামত উৎসর্গা করি। গুৱাহাটীর বরাগাঁওর 10 নম্বর ওয়ার্ডর নতুন বস্তিতে বুধবারে উপস্থিত হয়ে উন্নয়নমূলক কাম কাজ সন্দর্ভত রাইজরে মত বিনিময় করে মুখ্যমন্ত্রীয়ে। দুর্গাপূজার পূর্বে গাখীর চকর পর গির্জা, ফেব্রুয়ারির পূর্বে বরাগাঁও হয়ে গোশালাল পথ নির্মাণ করা হব। গাখীর চকর নতুন বস্তির নামঘরের 10 লাখ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর। অঞ্চলটোর লোকসকলক বসুন্ধরা আসনির জড়িয়ে কম টাকার বিনিময়ত মাটির পট্টা দিয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃতীয়তে আপনাদের মাটির কথা কলে 2 অক্টোবরত মিশন বসুন্ধরা 3 আরম্ভ হব, আপনার সকলে তাত আবেদন করে দিব, করে দি মোক লিস্টখন দিব, মই যিমান সোনকালে পারো আপনার মাটিখিনিও দিম আর প্রিমিয়ামটো একেবারে কম করে দিম। আপনার অকনমান অলপ দিব লাগিব, একেবারে নিদিয়াক দিলে সরকারে কব যে হিমন্ত বিশ্ব শর্মায় পার্সেলটি করে আছে বলে, অলপ দিব লাগিব, কিন্তু ইমান দিব লাগিব যিখিনি আপনার দিব পারে। মহানগরীর শিলপুখুরীর নবগ্রহ শ্মশানতে বুধবারে উপস্থিত হয় মুখ্যমন্ত্রী। নবনির্মিত মৃতদেহ সৎকারস্থলী মুক্তি করে মুখ্যমন্ত্রীয়ে। নবগ্রহ শ্মশানের উন্নয়নমূলক কামের পুনের 6 কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। নবগ্রহ শ্মশানখনের আধুনিকরণের সরকারের 8 কোটি টাকা বিচরা হয়েছিল, তার 4 কোটি টাকা আমি প্রথম পর্যায়ে দিছিল আর আজি প্রথম পর্যায়ের নির্মাণ আমার সামরণি করলে। প্রথমতে যদিও আমার বাজেট 8 কোটি আছিল, এতিয়া 12 কোটি টাকার প্রয়োজন হব বলে কৈছে। মই আমার ইঞ্জিনিয়ার সকলক রিকুয়েস্ট করছো যে 4 আর 6 কোটি 10 কোটি টাকা যাতে এই আসনিটা আমি শেষ করো আর পিছত কেতিয়াবালেকে বাকি করে গই থাকি। শিলপুখুরীর লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ স্মৃতিসৌধও পরিদর্শন করে মুখ্যমন্ত্রীয়ে। Bureau report, 2X5.